সুস্বাগতম বন্ধুরা, ওয়া M1 মাইকটা আনবক্সিং নিয়ে আমি আপনাদের সাথে আনবক্সিং এন্ড রিভিউ ভিডিওটা শেয়ার করব। এই হলো ওয়া M1 মাইক, আজই এসেছে অ্যামাজন থেকে, আমি আপনাদের আনবক্স করে দেখাচ্ছি। বিল আর বাক্স M1-এ দেখতেই পাচ্ছেন, আর কিছুই নেই ভিতরে আঁকা। এটা বিল, এটা আমি পারচেস করেছি 609 rupees, দেখতেই পাচ্ছেন অরিজিনাল। ঠিক আছে, অরিজিনাল দেখতে গেলে আপনাদের দেখতে হবে এই যে স্টিকারটা মারা আছে, এই স্টিকারটা হালকা করে তুলবেন। এর ভিতরে দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাই, কিউআর কোডটা দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন ডুপ্লিকেটে এই যে পিকচারটা আছে, এটা অনেক ঝাপসা হবে, এত ফ্রেশ আসে না। তারপরে এই যে ম্যানটা আছে, এর যে কলারের এখানে যে ব্ল্যাক স্পটটা দেখছেন, অনেকটা ডিপ হবে ফেকে। আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল আর কোনটা ফেক। আমি এটা বাক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি। ভিতরে একটা পাউচ আছে এই বাক্স, আর ভিতরে কিছু নেই। পাউচে আপনার আছে ইউজার ম্যানুয়াল, এটা আপনারা পড়ে নেবেন, আশা করি কেউ এটা পড়বে বলে। পড়ে নিলে পুরো মাইকটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। পাউচের মধ্যে আছে কিছু এর সরঞ্জাম, সেটা আমি দেখাচ্ছি পরে। এই আমাদের মেন মাইক বয়া M1, আর পাউচের মধ্যে আছে এটা আপনাদের ওয়ারেন্টি কার্ড, আর আছে এটা পোকামাকড় লাগার জন্য। আচ্ছা, এটা হলো মাইক, দেখতেই পাচ্ছেন কেবেলের কোয়ালিটিও খুবই ভালো। বয়া M1 মাইকে দুটো অফ স্মার্টফোন, এটা এই অপশানে রাখলে আপনাদের অফ বা স্মার্টফোনে ইউজ করলে বা কম্পিউটারে ইউজ করলে এই অপশানটাতেই থাকবে। আর ক্যামেরাতে আপনারা কোনো DSLR বা মিররলেস ক্যামেরায় যদি ইউজ করেন তাহলে এই সুইচটা উপরে তুলে দেবেন। আর এর মধ্যে এটা খুলবেন, খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগে, ব্যাটারিটা এই পাউচের মধ্যে দেওয়া আছে। পাউচের মধ্যে আছে এটা ওই মেশিনে কানেক্ট করার জন্য, এটা দিয়েছে এটার মধ্যে 3.5টা লাগিয়ে এটা আপনি মেশিনে কানেক্ট করতে পারবেন। মাইকে কলাটে লাগানোর জন্য এই ক্লিপটা দিয়েছে, ঠিক আছে। এটা আপনারা এই মাইকটা যে আছে এটা আপনারা এইভাবে এই মাইকটা লাগিয়ে দিতে পারেন, লাগিয়ে এটা কলাটে বা যেখানে আপনারা মাইকটা রাখবেন সেখানে ইউজ করতে পারবেন, এটা দিয়ে খুবই ভালো। আর এটা এই মাইকে এটারা আপনারা লাগিয়ে নেবেন, এটা আপনারা লাগিয়ে নেবেন। আর ফেকে দেখবেন, যেটা ফেক হয় সেটা এই যে জিনিসটা দেন, এটাও দেখবেন খুব চিপ কোয়ালিটি লাগবে আর খুব পাতলা দেবে, এর ভিতরে আপনারা ঢোকাতেই পারবেন এই মাইকটার ভিতরে। অরিজিনালটা কিন্তু এরকম না, দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। এই ব্যাটারিটা দিয়েছে, ব্যাটারিটা আমি লাগিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে থেকে ব্যাটারি যখন লাগাবেন দেখবেন ভিতরেতে একটা কাপড় দেওয়া আছে, ঠিক আছে, ব্যাটারিটা মানে ভিতরে ঢোকানোর জন্য আর সহজে বের করে নেওয়ার জন্য ব্যাটারিটা। এখন আমি যে কথা বলছি এটা আমার DSLR ভয়েস কোয়ালিটি, DSLR-এ মাইক অপশানে অন করা আছে, এই যে ভয়েসটা শুনছেন এটা DSLR-এর ভয়েস। M1 মাইকটা DSLR-এর সাথে কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করার পরে এই যে এখানে দেখছেন অফ বা স্মার্টফোন অপশানটাই আছে, এইটা ফার্স্টে উপরে ক্যামেরা অপশানে করব। এটা হলো বয়া M1 মাইকের কোয়ালিটি, আপনারা কমেন্টে বলবেন যে কতটা কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটা। নতুন চ্যানেল বুঝতেই পাচ্ছেন, আপনারা না সাবস্ক্রাইব করলে কিছুই করতে পারবো না, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।